হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজকে। জাম চাটনি বানিয়েছিলাম ঘরে, আমাদের গাছের জাম ছিল। প্রথমে জামকে ধুয়ে নিয়েছিলাম। জাম ভর্তা করতে এত বেশি কিছু দরকার হয় না। রসুন কুচি কুচি করে কেটে, তারপর ধনিয়া পাতা দিয়ে, তারপর লবণ, আর শুকনো মরিচ বা কাঁচা মরিচ দিলে হয় বা গুঁড়া মরিচ, তারপর ভালোভাবে মেখে এই এরকম করে শেষ হয়ে যায় জাম ভর্তা। তারপর সব কিছু মিক্সড করে এভাবে মাখিয়ে নিয়েছি। আমার আজকের এই জাম ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তারপর এখানে ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লবণ দিয়ে, তারপর আদা দিয়ে ছোলা ভাত খেয়েছিলাম কাঁচা। সচরাচর আমাদের ঘরে রমজান মাস ছাড়াও খাওয়া হয়। তারপর আমার বিড়ালটাকে নিয়ে আমি নিচে গিয়েছিলাম, তো এই যে ঘুমাচ্ছিল আর দুষ্টামি করছিল। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।